সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। বাঙালির কাছে ভ্যালেন্টাইন ডে মানে হচ্ছে সরস্বতী পুজো, সেটা তোমরা সবাই জানো। দুর্গাপুজোর অষ্টমীর জন্য আমরা যেমন সবাই ওয়েট করে থাকি যে সুন্দর সুন্দর শাড়ি পরব, ঠিক সেরকম সরস্বতী পুজোর জন্য আমরা ওয়েট করে থাকি যে আমরা সুন্দরভাবে সাজব। সরস্বতী পুজোর সমস্ত রকম জোগাড় মা দিদি মিলে করেছে, আমি সেরকমভাবে খুব একটা হেল্প করতে পারিনি, আমি শুধু অঞ্জলি দিয়েছি। মা আর দিদি দুজনে মিলেই পুজো করেছে ঠাকুরের। মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই, জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সবটাই মেয়েরা করতে পারে, কি তাই তো? হ্যাঁ একদমই তাই, সব পারে মেয়েরা। ছোটোবেলায় সরস্বতী পুজোর একটা অন্যরকমই ব্যাপার থাকতো। ছোটোবেলায় মনে হতো কুল খেয়ে ফেললে এই যা কিছু না কিছু একটা সাংঘাতিক ব্যাপার হয়ে গেল। পুজো দেওয়ার জন্য মা যখন সরস্বতী পুজো দুদিন আগে যখন কুল নিয়ে আসে তখন প্রচণ্ড পরিমাণে লোভ লাগে, কিন্তু খেতে পারি না, সেই ছোটোবেলার ভয়। আমাদের এখানে পুজো কমপ্লিট। একটা মজার কথা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে ছোটোতে কী করতাম, সরস্বতী পুজোর আগে যদি কুল খেয়ে ফেলতাম খাওয়ার পরে গোবর খেতে হতো, এটা কোনো মানে আছে? কিন্তু খেতে হতো, কারণ হয় না ছোটো বয়সে বন্ধু বান্ধবগুলো এরকমই ভয় দেখায় কুল খেয়ে ফেললে নাকি পরীক্ষাতে পাশ করতে পারবো না, এরকম সব ব্যাপার হতো। সরস্বতী ঠাকুরের পর এবার তোমরা লক্ষ্মী ঠাকুরকে দেখো। আমি যে শাড়িটা পরেছিলাম এটা আমার মায়ের শাড়ি। এই ভিডিওতে খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না, আমার যে শর্টস ভিডিওগুলো আমি আপলোড করেছি সেখানে দেখা যাচ্ছে। আর এই শাড়িটা অনেক পুরনো একটা শাড়ি, আর আমার খুব ভালো লাগে মায়ের যে শাড়িগুলো আর কি মা পরে না, বহুদিন ধরে থেকে গেছে বা অনেক পুরনো হয়ে গেছে, সেগুলোকে নতুনভাবে পরতে আমি খুবই পছন্দ করি। এরপর আমি সন্ধ্যের সময় বেরিয়েছিলাম আরও একটা শাড়ি পরে। সন্ধ্যের সময় বেরিয়েছিলাম আমি আর আমার মা এই কাছে কয়েকটা ঠাকুর দেখার জন্য। সরস্বতী পুজোর ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল, তার জন্য আমি খুব খুব খুবই দুঃখিত। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। I need some space, just think about it.